আক্রান্ত ব্যক্তির চোখের দিকে তাকালেই কি চোখ ওঠে? কেন চোখ ওঠে? চোখ ওঠার লক্ষণ জানুন। কারণ চোখ উঠলে চোখ লাল হয়ে যায়, কিছুটা ব্যথা এবং খচখচ ভাব থাকে, এর সঙ্গেই থাকে চোখ থেকে জল পড়ার মতো সমস্যা। চোখ ওঠা হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে, এছাড়াও ভাইরাস আক্রমণের কারণে চোখ ওঠার সমস্যা হতে পারে। বেশিরভাগ সময় ভাইরাসে চোখ ওঠে। লক্ষণ: অপরিষ্কার বা নোংরা জীবনযাপন চোখ ওঠার অন্যতম কারণ। চোখ ওঠা রোগে চোখ লাল হয়ে যায়, আর এমনটি হয় এই কনজাংটিভার রক্তনালীগুলোর প্রবাহের কারণে, ফুলে বড় হয়ে যাওয়া এবং তাতে রক্ত প্রবাহ বেড়ে যাওয়ার কারণে। ঘুম থেকে উঠলেই চোখ আঠা আঠা ভাব লাগে, সব সময় চোখের ভেতর কিছু একটা পড়েছে এমন অনুভূতি হয়, চোখ চুলকানো এবং জ্বালা পোড়াও করে, আলোর দিকে তাকালে অস্বস্তি লাগে, সবকিছু ঘোলা ঘোলা দেখা, চোখ থেকে জল পড়া, চোখের কোনায় ময়লা যা কেতুর নামে প্রচলিত তা জমা হয়ে থাকে, চোখ ফুলে যাওয়া, এগুলোই চোখ ওঠার লক্ষণ। মারাত্মক ছোঁয়াচে, চোখ ওঠা মারাত্মক ছোঁয়াচে একটি রোগ। আমেরিকার একাডেমি অফ অপথার্মোলজির তথ্য বলছে এই রোগের ভাইরাস হাঁচি বা কাশির মাধ্যমেও ছড়াতে পারে। রোগীর ব্যবহার্য রুমাল, তোয়ালে, বালিশ, টিস্যু, অন্যরা ব্যবহার করলে তারা আক্রান্ত হতে পারে। চোখ ওঠা ব্যক্তির চোখের দিকে তাকালে সুস্থ ব্যক্তির চোখ ওঠে বলেই প্রচলিত যে ধারণা রয়েছে তা পুরোপুরি ভ্রান্ত ধারণা। সম্প্রতি হেডলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে এই রোগে চোখ থেকে জল পড়ে এবং চোখে অস্বস্তি বোধ হয়। চোখ স্পর্শ বা মোছার পরে হাত ভালো করে ধুয়ে নিতে হবে। হাত না ধুয়ে কোনো কিছু স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। কোনো মতেই চোখ চুলকানো যাবে না। এই রোগের সময় বাইরে না যাওয়াই ভালো। বাইরে গেলে চোখে কালো চশমা পরে নিলে রোগী আরাম বোধ করবে। কি করবেন? এক, আক্রান্ত চোখে নোংরা জল, ধুলো, বালি, দূষিত বাতাস যাতে প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। এছাড়াও সকালে ওঠার পর চোখে জল দিয়ে পরিষ্কার করতে হবে। অনেকেই চোখ উঠলে বারবার জল দিয়ে পরিষ্কার করে বা চোখের জলে ঝাপটা দেয়, এটি কিন্তু মোটেও ঠিক নয়। দুই, চোখ উঠলে বাইরে যাওয়ার সময় সানগ্লাস পরতে হবে, এটি রোদে চোখ জ্বালা কমাবে। চোখ ওঠা ছোঁয়াচে রোগ, তাই যাদের চোখ উঠেছে তাদের সংস্পর্শ পরিহার করতে হবে। তিন, কোনো কোনো ক্ষেত্রে ভাইরাসের আক্রমণের পর ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে, এর জন্য দিনে 3-4 চোখে অ্যান্টিবায়োটিক ড্রপ ক্লোরামপেনিকল ব্যবহার করতে হবে। চোখে চুলকানি থাকলে অ্যান্টিহিস্টামিন সেবন করতে হবে, এর ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কখন ডাক্তারের পরামর্শ নেবেন? দৃষ্টি ঝাপসা হলে, চোখ খুব বেশি লাল হলে, খুব বেশি চুলকালে বা অতিরিক্ত ফুলে গেলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। চোখ উঠলে যা করবেন আর যা করতে মানা, এই রোগটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুই কারণেই হতে পারে। যাদের চোখ জ্বালা পড়ার সঙ্গে ময়লা আসে তাহলে সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, একে বলে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস। আর শুধু ভাইরাল ইনফেকশন হলে চোখ জ্বালা প্যাড়া করে আর লাল হয়ে যায়, এক্ষেত্রে চোখে হাত দেওয়া যাবে না, অ্যালার্জি হয়, এমন কোনো খাবার খাবেন না। এটি যেহেতু বাতাসের মাধ্যমে ছড়ায় তাই অতিরিক্ত ধুলোবালি সংস্পর্শে গেলে যে কোনো সময় হতে পারে বিপদ, তাই বাইরে গেলে সানগ্লাস ব্যবহার করতে হবে, যতটা সম্ভব ধুলোবালি এড়িয়ে চলতে হবে। ধুলোবালি থেকে শুধু চোখ ওঠা নয়, অ্যালার্জিজনিত নানা ধরনের রোগও হতে পারে। যেহেতু রোগটি ছোঁয়াচে তাই যতটা সম্ভব আইসোলেশনে থাকা ভালো। ছোঁয়াচে এবং বাতাসের মাধ্যমে ছড়ায় বলে লোকজন থেকে দূরে থাকতে বলা হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন। আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।